हेलो बंधुरा अपना देखें डब्ल्यू बी इनफरमेशन यूट्यूब चैनल। तो बंधुरा आगामीकाल मंगलवार अर्थात 20 जुलाई मंगलवार माध्यमिक फल प्रकाश होते चले। तो सकाल 9টায় फल प्रकाश करा हबे एबंग वेबसाइट और SMS एर माध्यमे किन्तु सकाल 10টা থেকে रेजल्ट जाना जाबे। तो आजकेर भिडियोते तोमादेरके सम्पूर्ण डिटेल्स जानाबो कोन कोन वेबसाइट थेके माध्यमिकेर रेजल्ट देखा जाबे। तो सम्पूर्ण डिटेल्स तोमादेरके जानाबो। तो तोमरा सकलेई किन्तु बेश किछु वेबसाइटेर नाम जानो, तो सेई सकल वेबसाइट थेकेओ किन्तु माध्यमिकेर रेजल्ट जाना जाबे। तो रेजल्ट प्रकाश होवार पर एकसंगे अनेक स्टूडेंट सेई समस्त वेबसाइटगुलोते भिजिट करार फले वेबसाइटे सार्वर प्रब्लेम होते पारे। तो जखनी सार्वर प्रब्लेम होबे तोमरा अन्य वेबसाइट थेके किभाबे देखबे तो सम्पूर्ण डिटेल्स जानाबो। एछाड़ा बोर्डेर तरफ थेके किन्तु जे समस्त वेबसाइटगुलोर लिस्ट प्रकाश करा होयेछे तो सेटाओ किन्तु तोमादेरके जानाबो। अवश्य भिडियो प्रथम থেকে শেষ পর্যন্ত দেখবে। এছাড়া তোমরা যে জেলা থেকে ভিডিওটি দেখছো সেই জেলার নামটা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবে। এছাড়া আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর লেটেস্ট নোটিফিকেশনগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে নোটিফিকেশন অল করে রাখবে। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে। তো বন্ধুরা মাধ্যমিকের ফল প্রকাশ 20 জুলাই অর্থাৎ আগামী কাল মঙ্গলবার সকাল 9টায় ফল প্রকাশ করা হবে এবং ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ ওয়েবসাইট এবং SMS এর মাধ্যমে কিন্তু 10টা থেকে জানা যাবে। তো 10টার পর কিন্তু তোমাদেরকে এই সমস্ত ওয়েবসাইটগুলো থেকে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে চেক করতে হবে। তো দেখে নেব কোন কোন ওয়েবসাইট থেকে মাধ্যমিকের রেজাল্ট দেখাবে অর্থাৎ বোর্ডের তরফ থেকে কিন্তু কোন কোন ওয়েবসাইটগুলোর নাম প্রকাশ করা হয়েছে সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে wbresults.nic.in, এছাড়া রয়েছে exametc.com, এছাড়া results.শিক্ষা, এছাড়া westbengal.শিক্ষা, এছাড়া রয়েছে indianresults.com, এছাড়া রয়েছে jagranjosh.com, এছাড়া technoindiagroup.com, এছাড়া abpanando.abplive.in, এছাড়া রয়েছে news18bangla.com, এছাড়া abpeducation.com। তো এই সমস্ত ওয়েবসাইটগুলো থেকে তোমরা খুব সহজেই কিন্তু নিজেদের রেজাল্ট নিজেরা ঘরে বসে নিজেদের মোবাইল থেকে দেখতে পারবে। তো কিভাবে রেজাল্ট দেখবে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে তোমাদেরকে বলে রাখি wbresults.nic.in এছাড়া exametc.com এই দুটো ওয়েবসাইট থেকে কিন্তু খুব সহজেই তোমরা নিজেদের রেজাল্ট দেখে নিতে পারবে। এখানে কিন্তু কোনো রকম সার্ভার প্রবলেম হয় না, ঠিক সকাল 10টার পর থেকেই কিন্তু ওয়েবসাইটে তোমরা নিজেরা ভিজিট করে সেখান থেকে নিজেদের রেজাল্টটা দেখতে পারবে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো wbresults.nic.in থেকে তোমরা কিভাবে নিজেদের রেজাল্টটা দেখবে সেটা কিন্তু দেখিয়ে দেবো। তো বন্ধুরা তোমরা যারা মাধ্যমিকের রেজাল্ট নিজেরা নিজেদের মোবাইল থেকে চেক করতে চাও যে কোনো একটা সার্চ বারে চলে আসতে হবে। তো যে কোনো একটা সার্চ বারে আসার পর তোমাদেরকে লিখে সার্চ করতে হবে wbresults.nic.in। তো এটা তোমাদেরকে লিখে সার্চ করতে হবে। তো এটা কিন্তু তোমাদেরকে লিখে সার্চ করতে হবে। তো এটা লিখে সার্চ করলে তো প্রথমে যে অপশানটা আসবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট 2021, তো এই লিঙ্কটার উপর তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে কিন্তু ক্লিক করলে ডাইরেক্ট তোমাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। তো এখানে লেটেস্ট অ্যানাউন্সমেন্টের নিচে কিন্তু লিস্ট দেওয়া থাকবে অর্থাৎ সেখানে কিন্তু লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এক্সাম রেজাল্ট বলে লেখা থাকবে। তো সেখানে লিঙ্কের ওপর তোমাদেরকে ক্লিক করতে হবে। তো লিঙ্কের ওপর ক্লিক করলেই কিন্তু তোমাদের পরবর্তী অপশান চলে আসবে, সেখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু তোমাদের রেজাল্টটা তোমাদের সামনে চলে আসবে। তো এরকমভাবে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা চেক করে নিতে পারবে। এছাড়া তোমাদের সুবিধার্থে আমরা এই সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে তোমরা ডাইরেক্ট কিন্তু মাধ্যমিকের রেজাল্ট চেক করতে পারবে। এছাড়া যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে বা যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। এছাড়া ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশনগুলো জানার সুযোগ করে দেবে। এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে নোটিফিকেশন অল করে রাখবে।